আমরা এই মুহূর্তে ক্যাম্পে আসি। আমাদের সারাস্তি পৌরসভার পৌর নির্বাচন হচ্ছে এখানে। আমাদের পৌরসভার আমরা প্রতিটা ওয়ার্ডে গেছি, প্রতিটা ভোট কেন্দ্রে গেছি। ভোটটা খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে আসি আমাদের শিশু টিভি গুরুজীব প্রতিনিধি এবং আমাদের দৈনিক আজকের দেশখণ্ড জাতীয় পত্রিকার আইন সম্পাদক আমি এবং আমাদের মানবাধিকার সংস্থার টিম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের মানবাধিকার সংস্থার টিম আমরা এখানে আসছি। এখানে দেখতে পাচ্ছি আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ওইদিকে একটু দেখেন ওই ভোট গ্রহণ হচ্ছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, কেউ কাউকে কোনো হয়রানি করতেছে না। এবং আশা করি এখানে আমরা একটা ভালো একটা রেজাল্ট আমরা উপভোগ করতে পারবো। এই মুহূর্তে আমরা সুয়াভা হাই স্কুল কেন্দ্রে আমরা অবস্থান করতেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কমিশনার প্রার্থী এবং তারা বিশেষ করে বর্তমান কমিশনার মকবুল আহমেদ, কমিশনার প্রার্থী জসিম, তারপরে দিয়ে আপনার কমিশনার প্রার্থী মোশারফ হোসেন, মনির হোসেন সহ এরা সবাই ভোট কেন্দ্রে আসে। স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছে এবং এখানে কোনো হাঙ্গামা নাই, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। এবং আশা করি এখানে আমাদের সারাস্তি পৌরসভায় একটা ভালো নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং আমরা আশা করি একটা ভালো ফলাফল আমরা আশা করব। এবং সকলে আমরা তাকিয়ে আছি ভোটের ফলাফল যাই হোক, এখানে ভোটারদের সাথে আলাপ করে এবং যারা এখানে প্রার্থী তাদের সাথে আলাপ করে জানা গেছে তারা সকলেই এই এভাবে ভোট গ্রহণ হওয়ার পরিবেশ দেখে তারা সকলেই সন্তুষ্ট এবং তারা আশা করে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। এবং আমরা দেখতে পাচ্ছি ওইদিকে আইন শৃঙ্খলা বাহিনী এখানে পিজিবি বৈশিষ্ট্য আছে, আমাদের সার্সি থানা অনুষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সার্সি থানার বিভিন্ন থেকে আরম্ভ করে এখানে আমাদের নির্বাচন কমিশনের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সকলেই আমরা দেখছি সকলেই সন্তুষ্ট এই জন্য ভোট গ্রহণের মধ্যে দিয়ে আমরা আশা করি আমি কৃষিকে ধন্যবাদ জানাই শাস্তি উপজেলা নির্বাচন কমিশনকে এবং শাস্তি নির্বাহী কর্মকর্তাকে এবং শাস্তি থানা অফিসার ইনচার্জকে এবং সহ সরকারের উদ্যোগ কর্তৃপক্ষকে যেভাবে ভোট গ্রহণ হচ্ছে পুলিশ প্রশাসন খুব তীক্ষ্ণভাবে প্রভাব যোগদান করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং আমরা আশা করি এখানে একটি ভালো ফলাফল আমরা প্রত্যাশা করতে পারি। আমি খন্দকার শান্তির আলম, হিউম্যান রাইটস চিটাং ডিভিশন চেয়ারম্যান এবং দৈনিক আজকের দেশখণ্ড জাতীয় পত্রিকার আইন সম্পাদক, শিশু টিভির গুরুজীব এবং আপনার